দুটো বিষয়। এক বিষয়ের নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক বিষয়ের নাম ফাতিহায়ে ইয়াসদাহুম। তো মিলাদুন নবী নবীর সাথে সম্পর্কিত, ফাতিহায়ে ইয়াসদাহুম ওলির সাথে সম্পর্কিত। তাহলে আমাদের সুন্নিদের ভেতরে তিনটা জিনিস পাওয়া যায়। এক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ আছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীও আছে। নারায়ে গাউসিয়া দিয়ে বেলায়েত আছে। তাহলে নাই বলতে সুন্নিদের বাঁচে কিছু? আমাদের সব আছে, আর ওনাদের শুধু নাই ছাড়া আছে কি জিনিস এটা জীবনে কোথাও খুঁজে পেলাম না। তাদের সবগুলো কি নাই? কখনো হ্যাঁ শুনছেন? হ্যাঁ জিনিসটা শুনছেন? এটা নাই, ওটা নাই, শবে বরাত নাই, মিলাদুন নবী নাই, মেরাজুন নবী নাই, মিলাদ কিয়াম নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। নাই 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 করতে করতে এমন অবস্থায় যদি জিজ্ঞেস করেন, যখন তাকে বলবেন মিলাদুন নবী, বললেন নাই, মেরাজুন নবী নাই, নবী নূর নাই, নবী আলমে গায়েব নাই, তোর জন্ম বসে নাই। তাহলে যাদের বাবা পরিচয় নাই তাদের মুখ দিয়ে শুধু নাই বের হয়, কথা ঠিক কি নাই? নাই তো সে বলে যার মধ্যে জন্মটা ঠিক নাই, কথা ঠিক আছে কিনা? যাদের জন্ম ঠিক আছে তাদের সব আছে। প্রথম ফয়সালা বুঝতে হবে। তো আবেগ দিয়ে বলি নাই, আপনি মনে করতে পারেন? আপনি কি আবেগ দিয়ে বললেন? না না, আবেগ দিয়ে সুন্নিরা বলে না, সুন্নিরা আকীদা দিয়ে বলে। সুন্নিরা আল্লাহ সাথে যারা শিরিক করে, শিরিক মানে মূর্তি পূজা, যারা এক আল্লাহ বাদ দিয়ে বহু আল্লাহকে ভগবান শ্রীরাম এরকম পূজা করে, আল্লাহর দরকার ছিল তাদেরকে গালি দেওয়া, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্যের এবাদত করে আল্লাহ রাগ করার কথা না, কিন্তু সেই আল্লাহ আমাদেরকে ইসলাম শিখাচ্ছে, ও আমার বান্দা যারা মুশরিক, যারা বিধর্মী, যারা বেঈমান, তাদেরকে গালি দিও না, তাদের মূর্তিকেও গালি দিও না, কারণ আমার ইসলাম গালি দেওয়ার ধর্ম নয়, আমার ইসলাম ভালোবাসার ধর্ম, কথা ঠিক কিনা? তাহলে ইসলামে গালি দেওয়ার কোনো সুযোগ? কিন্তু যেই দিন আবুল আহাব শিরিক করেছে, আল্লাহ কিছু বলে নাই, আবুল আহাব খানায় কাবায় 307 মূর্তি সামনে নিয়ে উলঙ্গ দৌড়েছে, আল্লাহ কিছু বলে নাই, গড়ে ভগবান রেখেছে, আল্লাহ কিছু বলে নাই, যখন আঙ্গুল নবীর দিকে উঠে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এতদিন পূজা করেছস, মূর্তি পূজা করলি, শিরিক করলি, বেঈমানি করলি, আমি আল্লাহর গালি দিলি, আমি উত্তরে কিছু বলি নাই, কিন্তু যেই আঙ্গুল আমার মুস্তাফার দিকে উঠেছে খোদার কসম ওই আঙ্গুল আমি ব্যঙ্গে চরমার করে ফেলবো। জবাব দিয়েছে কে? তাহলে আবুল আহাব আঙ্গুল তুলেছে, আল্লাহ বলে হাত কি করে ফেলবো? ভেঙে ফেলবো। আরেকজন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, সে ডাক দিয়ে বলে মজনুন পাগল হেঁটে যায়। কে হেঁটে যায়? তো আমার সাথে যদি আমার হুজুরের না মিলে আমরা একজন আরেকজনকে পাগল বলি না? বন্ধু বন্ধুর সাথে মিলে না, বন্ধু বলে যাব আর ও বলে যাব না, তখন বলে আস্তা পাগল, বলে কি বলি না? আমরা বলি না ওকে আসলে পাগল? না, মিলে নাই বিদায় আমরা এমনিতেই কি বলি? পাগল বলি। তো ওই মুশরিক, সে নবীর সাথে তার মিলে না, নবী বলে আল্লাহ এক, সে বলে আল্লাহ এক নয়, তো যখন মিলে নাই তখন বলে পাগল। তো বলেছে পাগল মনে করে নয়, মিলে নাই সেই কারণে আল্লাহ এর উত্তরে নয়টা তার দোষ বর্ণনা করলেন, এরপরেও শান্তি নাই। তারপর বলছে আমার নবীরে যে পাগল বলে তার জন্ম ঠিক নাই, সে একটা জার সন্তান। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ
আল্লাহ বেয়াদবের রসুলকে বিন্দু মাত্র ছাড় দেয় নাই, বিন্দু মাত্র ছাড় দেয়। শুধু তাই নয়, তাই নয়, আমার নবীর জামানায়, আমার নবীর সময়ে কিছু ছিল মুসলমান আর কিছু ছিল মুনাফিক। কথা ঠিক কিনা? এটা আমি বলি নাই তো, কোরআন বলছে। ইয়ৌমা, ইয়ৌমা মানে আজকে নয়, ইয়ৌমা মানে আগামীকাল নয়, ইয়ৌমা মানে কেয়ামতের দিন, হাশরের দিন। তাবিয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা নূরানি হবে, কারো কারো চেহারা সুন্দর হবে। আজকের কালো কালো থাকবে না, আজকের সুন্দর সুন্দর থাকবে না। আল্লাহ বলে তাবিয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা এমন সুন্দর হবে, এমন নূর হবে, ওই নূরের পোকাচে কিয়ামতের আঁধার ময়দান আলোকিত হয়ে যাবে। এক শ্রেণীর মানুষের চেহারা নূর বের হবে, তাবিয়াদ্দু সুন্দর হবে, আরেক শ্রেণীর তাসওয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা কালো হবে, বিশ্রী হবে, এমন বিশ্রী, এর মতো বিশ্রী আর হতে পারে? তাহলে মানুষ দুই প্রকার, এক প্রকারের চেহারা দিয়ে দবদবে সাদা নূর হয়ে যাবে, আরেক প্রকারের চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। তারা কারা? এই ব্যাখ্যায় বেশি দূরে যেওয়া লাগবে না, কোনো মোল্লা দরকার নাই, কোনো স্কলার দরকার নাই, সব বাদ দেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনিল আজিমের মধ্যে বলছে তাবিয়াদ্দু উজুহুন কালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর দেওয়া শ্রেষ্ঠ মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা সুন্দর হবে, আই হুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারাই চেহারা সুন্দর হবে যারা দুনিয়াতে সুন্নি ছিল, যারা আহলে সুন্নত ওয়াল জামাত ছিল। সোয়া তাস ওয়াদ্দু উজুহুন, আর কাদের চেহারা কালো হবে? সো হুমুল হাওয়ারেজ, তারাই বিয়াদবের রাসূল, তারাই বিয়াদবের। তো দুনিয়াতেও শান্তি নাই, হাসরেও কবরেও শান্তি বলতে তাদের নাই, সেই জন্য তাদের কাছে অশান্তি লাগে বলে বিরিয়ানি খারাপ লাগে, জিলাপি খারাপ লাগে, কারণ ফ্যাট ডিস্টার্ব হলে বিরিয়ানি নিবে কেমনে? কথা ঠিক কিনা? দুনিয়াতেও অশান্তি, হাসরেও হালাল জিনিস তাদের হারাম মনে হয়, হারাম জিনিস তাদের আরাম মনে হয়। তো এখন আসেন সামনের দিকে চলে যায়, রব্বুল আলামিন বিয়াদবের রসুলকে কখনো ছাড় দেয় নাই। আমার দয়াল নবীর জামানায় আমার নবীজি যখন নামাজ পড়াইতে লাগলেন, মুসলমানও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, কপালে দাগও আছে। তো সাহাবায়ে কেরামের কোন আলোচনা, যেই আলোচনা শুনলে সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে, গীবত হতে পারে, এইরকম সমালোচনা আলোচনার বিষয়ে ব্যক্তির নাম কোনো হাদিসে বর্ণনা করা হয় নাই। যেমন আপনাকে একটা কথা বলি, মসজিদে নববীতে আজান হলো, সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে মসজিদে রওনা হলো, এমত অবস্থায় একজন সাহাবি রাস্তার মধ্যে অনিচ্ছাকৃতভাবে একটা ভুল একটা দোষ করে ফেললেন। হাদিসের মধ্যে এসেছে রজুলুন, একজন ব্যক্তি। কোন ব্যক্তি দোষ করলো, কোন ব্যক্তি পাপ করলো, এই কথা হাদিসের মধ্যে নাই। মুহাদ্দিস যদি এনে সারা বিশ্ব থেকে একসাথে করে ফেলেন কোন ব্যক্তি ওই দোষটা করেছে, কেউ বের করতে পারবে? কেন? কারণ ব্যক্তির ব্যক্তিগত সমালোচনাকে গীবত বলে, ব্যক্তির ব্যক্তিগত সমালোচনাকে কি বলে? চোখে যা দেখলে শরীয়তে অবৈধ, হাতে যা ধরলে শরীয়তে গোনা, পায়ে যেই দিকে গেলে শরীয়ত অনুমতি দেয় না, এটা যদি সে গোপনে করে, এমত অবস্থায় আপনি আমি
আমাদের মধ্যে যদি কেউ চোখ দিয়ে দেখে ফেলে, আমাদের দায়িত্ব কর্তব্য তার দোষকে গোপন করে কাউকে না বলে তাকে একাকী সংশোধন করা। তাকে একাকী কি করা? তাহলে ব্যক্তিগত নিন্দা সমালোচনা করাকে গীবত বলে। সেই জন্য হাদিসে নববীর মধ্যে যখন কোনো ব্যক্তির এই রকম ব্যক্তিগত দোষ ত্রুটি আলোচনা করা হতো, সেখানে ব্যক্তির নাম বলা হয় না। হাদিসে নববী বুহারি থেকে আজ পর্যন্ত সমস্ত হাদিস উল্টাইয়া দেখবেন, দেখবেন ওই ব্যক্তি কোন ব্যক্তি নাম নাই, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। মসজিদে আসলেন, নবীর পিছনে নামাজ পড়লেন, নামাজ যখন শেষ, সুম্মা ইনসারাফা, যখন দয়াল নবী নামাজ থেকে ফারেক হলেন, অবসর হলেন, ওই গুনাহ করা ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হওয়ার সাথে সাথে আমি বের হয়ে গেলাম, কিন্তু রাস্তায় নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নবী গো আমার একটা গুনাহ হয়েছে, আপনি শাস্তি দেন, কারণ ওই গুনাহ নিয়ে মাওলার দরবারে আমি দাঁড়াইতে পারবো না, বড় লজ্জিত হলাম, বড় নিচু হয়ে গেলাম। নবী রে সমস্ত সাহাবা ইকরামের সামনে আমারে শাস্তি দিয়ে আমার গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দেন। একবারে বলল দয়াল নবী ফিরে তাকায় নাই, দ্বিতীয়বার ডাক দিল, নবী গো আমি বড় গুনাহ করে ফেলেছি, কিয়ামতের ময়দানে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, নবীরে আমার বিচার করে দেন। আমার নবী তার দিকে তাকায় নাই, দ্বিতীয়বার ডাক দিলেন, নবী গো আপনি যদি এরকম মুখ ফিরিয়ে নেন কার কাছে আমি রহমতের ভিক্ষা চাইব, নবীরে আমি না আপনার উম্মত, আল্লাহ যদি আমার শাস্তি দেয় আপনি কি মেনে নিতে পারবেন? নবীরে সবার সামনে একটু শাস্তি দিয়ে দেন। আমার নবী তার দিকে তাকায়া জিজ্ঞেস করলেন, আতুসাল্লি মাই, ও আমার সাহাবি বলো না তুমি আমি নবীর পিছনে নামাজ পড়েছ? সাহাবি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, আমার চেনা নাই, আমি তো সেই দয়াল নবী রহমাতুল লিল আলামিন যার পিছনে নামাজ পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এটার নাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন। কিন্তু কোন ব্যক্তি এই পাপ গুনার মধ্যে ছিল এই ব্যক্তির নাম কেউ জানে? কেন? এটা ব্যক্তিগত দোষ ত্রুটি। বুহারি শরীফের মধ্যে চলে আসেন, আমি মাঝে মাঝে তাদের বড় মাওলানাদেরকে বুহারির সবক দিতে পারলে মনে হয় অনেক সময় ঠিক হয়ে যেতে পারত, কিন্তু আমি তো ওদেরকে পাচ্ছি না, ধরে আনি একজনকে, তারপরে পালাই চলে যাই। এখন কোনো মতে ধরতে পারতেছি না এগুলারে, না হলে এগুলারে বুহারি পড়ানো দরকার। কাদের? সুন্নিদের। কাদের? কারণ তারা এখানে বাংলা বুহারি পার্টি আছে, বাংলা বুহারি পার্টি কতগুলো হাত তুলি বেলে এরকম এগুলো আছে, এখানে নাই যে আল্লাহ এই জমিনকে বেয়াদব থেকে যেন হেফাজত করে। তাদের দলিলের নাম হচ্ছে বাংলা বুহারি। কি বুহারি? বাংলা বুহারি। তো এই বাংলা বুহারির সাথে আবার আরবি বুহারির কোনো মিল নাই। কেন? কারণ আরবি বুহারি লিখেছেন সুন্নি বুহারি, কোন বুহারি, আর তাদের বুহারি লিখেছে তাদের বানানো ওয়াহাবি, তাদের বানানো ওয়াহাবি। সেই জন্য ইমাম বুহারি ডাক দিয়ে বলে, তুমি কিতাবুল ওয়াহি এই অধ্যায় খোলার আগে মুকাদ্দামাতুল বুহারি, আমি বুহারি, বুহারি যে ভূমিকা লিখে দিয়েছি আগে সেই ভূমিকাটা তুমি একটু পরে দেখো। আগে একটু কি দেখো? ভূমিকা। কি ভূমিকা? ভূমিকা না পড়লে কি কিতাব পড়তে পারবে? সব বইয়ে প্রারম্ভিকা আছে, ভূমিকা আছে, প্রথম কথাগুলো আছে। তবে ভূমিকা পড়লে লেখক কেন বইটা লিখেছেন সেটা জাতি জানতে পারবে। তো ইমাম বুখারি ডাক দিয়ে বলে, আমি ছোট্টকালে এমন একটা অসুস্থতা পেয়ে বসল যেই অসুস্থতার কারণে আমার চোখের জ্যোতি চলে গেল। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি ছোট্টকালে চোখের জ্যোতি হারিয়ে অন্ধ হয়ে গেলাম। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। কে? ইমাম বুহারি। তো ইমাম বুহারি বলে, আমার আম্মা জান বড় পরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল,
টেনশনে পড়ে গেল, আমার মা তাহাজ্জুদের নামাজে উঠে উঠে দোয়া করে, আল্লাহ আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আজ ছোট্ট বেবি, বয়স তেমন হয় নাই, 4-5 বছরের বাচ্চা, চোখের জ্যোতিটা হারাইয়া ফেললো, মাওলা তুমি যদি চোখ ফেরাইয়া দাও আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীকে তোমার নবীর হাদিসের জন্য মান্নত করে দিলাম। তোমার নবীর হাদিসের জন্য কি করে দিলাম? তারা মান্নত খুঁজে পায় নাই। ইমাম বুখারী প্রথম পৃষ্ঠাই বলে আমি মান্নতের বুখারী। আমি কিসের বুখারী? মান্নতের বুখারী। তো ইমাম বুখারীর আম্মা জান কি করেছে? মান্নত করেছে। কিসে? হাদিসে নববীর খেতমতে। সে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, আমার মায়ের কান্না বন্ধ হয় না, প্রত্যেক দিন রাত চাই নামাজ, আমার মায়ের চোখের পানিতে ভিজে যায়, আল্লাহর দয়া হয়ে গেল, আমার মায়ের তাহাজ্জুদের নামাজ শেষ, বিছানায় মুখটা লাগিয়ে বালিশে মাথাটা রেখে দুই চোখ বন্ধ করলেন, এমন অবস্থায় নিদ্রা আসলো, আমার মা ঘুমের ভেতরে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের ঘরে তশরিফ নিয়ে এসেছে। ইমাম বুখারী ডাক দিয়ে বলে নবীরা মরা নয়, নবীরা জিন্দা, যে কারো ঘরে আসতে পারে। হাজার নাজার আছে নাই? ওদের সুখে হাজার নাজার নাই, বুখারী বলে আমার সুখে হাজার নাজের আছে, কারণ আমার প্রমাণ আছে। আমার মা গোমের মধ্যে দেখলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের ঘরে তশরিফ আনলেন, তশরিফ আনার পরে আমার চোখে হাতগুলো বুঝিয়ে দিলেন, আদর করে দিলেন, আমার মাকে ডাক দিয়ে বললেন এই মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর আম্মা জান, শোনো 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 শোনো, আজকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলাম, তোমার ছেলেকে চোখের জ্যোতি ফিরিয়ে দিলাম, আমি চলে যেতে লাগলাম। এমত অবস্থায় আমার মায়ের চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল, আমার মা আমাকে ডাক দিলেন ও মুহাম্মদ ইবনে ইসমাইল উঠো উঠো, আমি উঠে গেলাম, আমার মা বলে চোখ খোলো, আমি চোখ খুললাম, আমার মা বলে আমার দিকে দেখো, আমি তাকালাম, মা জিজ্ঞেস করলেন দেখতে পাও? আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখতে পায়। ইমাম বুখারী কেমন দেখতে পান? তোমরা দিনে দেখো ইব্রাহিম খলিলুল্লাহ যখন আমাকে চোখ দিয়ে গেলেন আমি দিনেও দেখি রাতেও সমান দেখতে পায়। তাহলে সুখ দিয়েছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ কে দিয়েছে? তাহলে আল্লাহর নবী রাসূল ওয়ালি আল্লাহর ক্ষমতা বলে দিতে পারেন, এটা কোন নতুন আকীদা নয়, এটা ইসমাইল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলেন যেই চোখ দিয়ে বুখারী লিখেছি সেই চোখ আল্লাহর রসুল থেকে পেয়েছে। শিরিক আছে নি কোনো? তো শিরিকের ফতোয়া লাগাইলে প্রথম শিরিক কি হয়ে যাবে? হযরত ইমাম বুখারী, ঠিক কি না? আপনারা এই সাইটের জায়গা খালি আছে, যারা দাঁড়িয়ে আছেন তারা আস্তে আস্তে করে এই সাইটে চলে আসেন, আপনারা দুরূদ শরীফ পড়তে পড়তে সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা পিছনের পিছনের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, একজন ভাই আরেকজন ভাইকে জায়গা করে দেন, যাতে করে কাল হাসরের ময়দানে আপনার মুনিব রহমাতুল্লিল আলামিন আপনার জায়গাটাও যেন বরাদ্দ করে রাখেন, কারণ এখানে কষ্ট করবেন, সেখানে বাম পাশে খালি আছে, বাম পাশে চলে আসেন, অসুবিধা নাই, আমরা বাম দল নই, আমরা ডান দল, তারপরেও এটা সব মিলিয়ে আমরা ডানপন্থী বামপন্থী নয়। আপনারা মনে হয় বাম সাইডটা একটু রাগ করে ফেলছেন, রাগ করার কোনো দরকার নেই, আস্তে আস্তে এদিকে চলে আসেন, আমরা বামে নয় আমরা কিসে? ডানে, সেটা ঠিক আছে, কিন্তু মাহফিলের ময়দানে ডান বাম নাই, সবগুলো এক সমান, এটা বুঝতে হবে। চলে আসেন আপনারা আস্তে আস্তে চলে আসেন, রাগ করার কিছু নাই, মিলাদুন্নবীর মাহফিলে কি রাগ করার কিছু থাকবে? দুঃখ পাওয়ার কিছু থাকবে? আমাদের দুঃখও নাই কোনো প্রকার রাগ, শান্তি আর শান্তি, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, জান্নাতেও শান্তি, সারা অশান্তি বলতে সুন্নিদের মধ্যে কখনো ছিল না,
কখনো থাকবে না। সেই জন্য আপনারা শান্তি মতো বসে যান, যাতে অশান্তি না হয়। কারণ আমরা অশান্তি নয়, আমরা শান্তি প্রিয় জনগণ। কথা ঠিক কিনা? এখন সে সামনের দিকে চলে যায়। তাহলে ইমাম বুখারী শোক দিলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। সেটা আমি বলি নাই, সেটা ইমাম বুখারী নিজে বললেন। আমার চোখ যখন ছুটে চলে আসলো, আমার মা ডাক দিয়ে বলে, বাবারে আমি মান্নত করেছি দয়াল নবীর হাদিসের জন্য, যাও কব থেকে বের হও, দয়াল নবীর হাদিসের কাজে লেগে যাও। আমি লেগে গেলাম এক উস্তাদ থেকে আরেক উস্তাদ, এক দেশ থেকে আরেক দেশ, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর, দৌড়তে দৌড়তে সমস্ত কিছু বিসর্জন দিয়ে 600,000 হাদিস আমি বুহারি একাই জমা করে ফেললাম। 600,000 হাদিস যখন জমা করলাম, গড়ে সবগুলো এনে গবেষণায় লাগলাম। কারণ এতগুলো হাদিস একসাথে উম্মতে মুহাম্মদীকে দেওয়া যাবে না। পরে গবেষণা করে দেখি 300,000 হাদিস অস্বীকার করার কোনো উপায় নাই। 300,000 হাদিসকে যখন জমা করলাম, মনে মনে ভাবতে লাগলাম এত বড় কিতাব দিলে এটা কেউ পড়বে না, সবাই ভয়ে বলবে অনেক বড় কিতাব। আরো বেশি গবেষণা করলাম, গবেষণা করতে 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 দেখলাম 100,000 হাদিস এমন সহি পর্যায়ে চলে গেছে একটাও বাদ দেওয়া আমি বুখারীর পক্ষে সম্ভব। কিন্তু এতগুলো হাদিস যদি বই লিখে যায়, আখেরি জামানার উম্মত এত বেশি অলস হবে, এত বেশি অলস হবে, এই 100,000 হাদিস পড়বে না। উনি বললেন আমি ঘরের মধ্যে বসে রিয়াজতে লেগে গেলাম। রিয়াজত করতে করতে হঠাৎ মনে উদয় হলো এমন একটা বই লিখে যায় যেটার মাধ্যমে অন্তত আমার নবীর উম্মত কিছুটা হলেও উপকার পাবে। তখন আমি 100,000 হাদিস থেকে গবেষণা করে প্রথম বুহারী শরীফের সংকলন শেষ করে আমি গড় থেকে রওনা হয়ে খানায়ে কাবা মক্কা নগরীর বাইতুল্লাহর সামনে এসে আমি খানায়ে কাবাকে দেখে দেখে দ্বিতীয়বারের মতো বুহারী শরীফ সংস্কার করলাম। সংস্কার করে সেখানে আর বসে থাকি নাই, দয়াল নবীর রওজা মুবারকের দিকে রওনা হয়ে গেছে। আমার বন্ধু বুখারী পড়ে বলে মদিনায় যেও না, ওইখানে শিরিক হবে। ইমাম বুখারী বলে কাবা যদি চোখে দেখো, চোখে দেখার পরে কাবার তাওয়াফ যদি কবুল করতে চাও, কাবার কাবা মদিনাওয়ালার দিকে চলে আসো। তাহলে বন্ধু বলে একরকম, বুখারী বলে আর একরকম, কাঠটা মানবেন? সেই জন্য তোদের বাংলা বুখারীর পর ইমান আনা যাবে। ইমাম বুখারী খানায়ে কাবায় দ্বিতীয় সংস্করণ করে মদিনায় মুনাওয়ারায় চলে আসলেন। ওযু গোসল করে দয়াল নবীর রওজা মুবারকে ঢুকে গেলেন। ডাক দিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, সেই বুখার থেকে এসেছি। নবীর এই পুরা জিন্দেগি মাটি করে দিলাম, নবীর এই সংসার করি নাই, নবীর এই আমি কোনো পরিবারের সাথে সম্পর্ক রাখি নাই, পুরা জিন্দেগি মাইনাস করে আপনি নবীকে নেওয়ার জন্য আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী পুরা জিন্দেগি আপনার কদমে কোরবান করে দিয়েছি, আমার একটু কবুল করে নেন। আমি বসে গেলাম, দুজন হয়ে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, 600,000 হাদিসের মধ্যে গবেষণা করে 300,000, 300,000 হাদিসের মধ্যে গবেষণা করে 100,000, 100,000 হাদিসের মধ্যে এতগুলো কিতাবের হাদিস আমি একসাথে দিলে আপনার উম্মতের জন্য বাড়ি হয়ে যাবে। আপনি যেরকম উম্মতি করেছেন, আমি বুখারী আপনার উম্মতের উপর বাড়ি কিছু দিতে চাই না, কিন্তু একটা জিনিস দিতে চাই, আপনার হাদিস পড়ে যেন দু চোখের পানি ছেড়ে নবী প্রেম জাগ্রত হয়ে যায়। নবী প্রেম কি হয়ে যায়? জাগ্রত হয়ে যায়। ইমাম বুখারী বলেন আমি নবীর রওজাকে সামনে রেখে বলতে লাগলাম নবী গো, আমার কিতাবের প্রথম শিরোনাম কিতাবুল ওয়াহী, এই অধ্যায়ের প্রথম হাদিস
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এরকম করে 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 আমি শেষ হাদিস কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান, এরকম করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নবীরে শোনায়া দিলাম। রওজা মুবারক থেকে আমার দয়াল নবী যেটা যেটা লিখতে বলেছে আমি বুহারি সেই হাদিসগুলো লিখে দিয়েছে। তাহলে নবী জিন্দা না মরা? তাহলে ভূমিকার মধ্যে ইমাম বুহারি ডাক দিয়ে বলে আমি মরা নবীর হাদিস লিখি নাই, আমি জিন্দা নবীর হাদিস লিখেছি। সুতরাং আমরা যখন বুঝে গেলাম আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা, সেই জন্য আমরা নবীর মৃত্যুবার্ষিকী করি না, ওয়াফাতুন নবী করি না, জিন্দা নবীর মিলাদুন নবী পালন করে থাকি। এটা আমাদের কোন বানানো নাকি বুহারির দেওয়া শিক্ষা? বুহারির দেওয়া শিক্ষা। তো তোমার কে বলছে ভূমিকা না পড়ে ভেতরে প্রবেশ করার জন্য? সেই জন্য ইমাম বুহারি একটা অধ্যায় এনেছেন, হুব্বুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তারা নাকি নবীরে ভালোবাসার কোন কোরআনের আয়াত খুঁজে পায় না, তারা নাকি নবীরে ভালোবাসার কোন হাদিস খুঁজে পায় না, তারা নাকি কোথাও দেখে নাই নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আরে ইমাম বুহারি ডাক দিয়ে বলে নবীর ভালোবাসার নাম ঈমান, নবী বিদ্বেষীদের নাম বেঈমান। তাহলে বুহারি বলে এক কথা, তার বাংলা বুহারি বলে। তো এখন কোনটা মানবেন, আসল বুহারি না নকল ওয়াহাবি? সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করে। এখন সে সামনের দিকে চলে যায়, তো আমি সেই কথাটা বলতে লাগলাম, মানুষের ব্যক্তিগত সমালোচনা করা যাবে না। সেই জন্য হাদিসের মধ্যে বলেছে জৈনিক ব্যক্তি, কি ব্যক্তি? জৈনিক ব্যক্তি কে সেটা নাই, কিন্তু একদা একজন দাড়িওয়ালা, একদা একজন টুপিওয়ালা, একদা একজন পাগড়িওয়ালা, একদা একজন জুব্বা তাকনুর উপরে পরা, একদা একজন মেসওয়াক কলা, একদা একজনের মাঝখানে কপালে কালো নামাজ পড়তে পড়তে বগলে আল কোরআন, এত বেশি নামাজি জিন্দেগিতে তাহাজ্জুতের নামাজ কাজা করে। বুহারি শরীফের মধ্যে কিতাবুল আদব অধ্যায় সহ বিভিন্ন অধ্যায়ে ছয়বার একই হাদিস বর্ণনা হয়েছে। কয়বার? ছয়বার। কেমন হাদিস? হযরতে আবু সাইয়িদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলেন, বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিম, আমার নবী গনিমতের মাল বণ্টন করছে, ফাজ্জাআ আব্দুল্লাহ ইবনে জিল কুয়াইসারা আত-তামিমি, নিজের নাম আব্দুল্লাহ, বাবার নাম জুল কুয়াইসারা, বংশের নাম তামিমি। নাম আসলে নাই, বাবার নাম আসলে নাই, বংশের নাম আসলে নাই। কেমন নামাজ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, উনি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব নিও না, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই তার নাম আব্দুল্লাহ ইবনে জিল হুয়াইসারা। তাহলে বন্ধু আমার, তাহাজ্জুদের নামাজ আসে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ আসে না নাই? টুপি আসে না নাই? দাড়ি আসে না নাই? জুব্বা আসে না নাই? সব কিছু আছে, কোনোটা বাদ দেয় নাই, কিন্তু আমার নবী যখন গনিমতের মাল বন্টন করে দিচ্ছে, ওই নামাজওয়ালা, রোজাওয়ালা, হসওয়ালা, জাকাতওয়ালা ব্যক্তি নবীরে ডাক দিয়ে বলে, এ দিল ইয়া রাসূলুল্লাহ, নবীরে আপনি ইনসাফ করেন নাই, ন্যায় বিচার করেন নাই, একটু ন্যায় বিচার করেন। কি করেন? ন্যায় বিচার? গালি দেয় নাই? গালি দিয়েছে? মরা বলেছে? পংসা বলেছে? আলিব্বা জানে না বলেছে? এই যে মিলাদুন নবীকে গু বলেছে, তাহলে গালি দেয় নাই, খারাপ কোন শব্দ বলে নাই, বলেছে আমি যে এভাবে আমার বাইক যদি বলি ন্যায় বিচার করেন, এটা কেউ মাইন্ড করবে না, বরঞ্চ বলবে ভালো বলেছে, কারণ আমরা অন্যায় পছন্দ করি না, আমরা ন্যায় পছন্দ করি। কথা ঠিক কিনা? কিন্তু নবীর দরবারে যেটা আমি আমার বাবাকে বলতে পারবো, যেটা আমার দাদাকে বলতে পারবো, যেটা আমার ভাইকে বলতে পারবো, এটা নবীকে বলা যাবে? এ দিল ইনসাফ করেন, এতটুকু বলার বাকি। ফারুকে আজম তরবারি বের করে গদ্দানের উপর রেখে দিয়ে বলে, ইজানলি ফাআদরিবা উনুকা, নবীরে অনুমতি দেন বেয়াদবের গদ্দান দুই ভাগ করে ফেলবো।
বিয়াদবের বদনাম কি করে বলবো? ফারুকে আজম মাতার মধ্যে টুপি আছে, ফারুকে আজম ওর মাত মুখে দাঁড়িয়ে আছে, ফারুকে আজম নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছে, ফারুকে আজম হাতে তার মেসোয়াক আছে, বগলে তার কোরআন আছে, একজন নামাজি রোজাদার হাজি মুফাসসিরে কোরআন ইসলামের দিকে মানুষরে ডাকে, এরকম মুসলমান রে আপনি মারার জন্য গর্দানের উপর তরবারি তুলে ফেললেন। ফারুক ডাক দিয়ে বলে, না না, সূর্য উঠেছে নবীর কারণে, চাঁদ আলো দেয় নবীর কারণে, তারকারাজি ঝিকিমিকি করে নবীর কারণে, আসমান ডলিয়ে দেওয়া হয়েছে নবীর কারণে, জমিন বসে আছে নবীর কারণে, আরে ওই নামাজের দরকার নাই যেখানে নবীর আদব নাই, ওই রোজার দরকার নাই যেখানে নবী মাইনাস করা হয়েছে, যার কাছে নবীর আদব নাই আমি ফারুকের আকীদা কোটিবার নামাজ পড়ক সেই ইমাম তার নয়, বেঈমান তাকে কতল করা হত্যা করা আমি ফারুকের উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে বিয়াদবের রসূলের ব্যাপারে নরম হবে না কঠিন হবে? সেইটাকে সমর্থন করে আল্লাহ বলছে, আশি দাও আলাল কুফফার, মুশরিককে কাফের বলে না, মূর্তি পূজারীদের কাফের বলে না, বেয়াদবের রসূলকে কাফের বলে। বেয়াদবের রসূলকে কি বলে? আশি দা। এটা ফারুক আজমের শান এসেছে, কাফেরদের ব্যাপারে বড় কঠিন তরবারি তুলে ফেললেন নবীর, এই শুধু অনুমতি দিবেন বেয়াদবের গদ্দান কি করে ফেললো। তো নবীর যদি ইনসাফ করেন এই কথা বলার কারণে, ফারুক আজম যদি তার গদ্দানের উপর তরবারি তুলি ফেলে, যে বলে নবী আমার মতো, যে বলেন নবী আলিফ বাজান না, যে বলে মিলাদুন্নবী তবরুগু, ফারুক আজম ফাইলে তার কি অবস্থা করতেন? এগুলো একটাও টিকতে পারত? আজকে বড় আমির হয়ে গেছে, আজকে বড় লিডার হয়ে গেছে, আজকে বড় স্কলার হয়ে গেছে, ভাগ্য ভালো নবীর কোনো সাহাবি এই জামানায় নাই, থাকলে এগুলোর গদ্দান কখনো গদ্দানে লেগে থাকতো না, দুই বাক হয়ে যেত। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, ফারুক দাহু তারে ছেড়ে দাও, মারামারি করিও না, আমি দয়ার নবী, মায়ার নবীর সামনে রক্তাক্ত হয়ে গেলে আমি নবী ভালোবাসি না, রক্তপাতকে আমি কখনো ভালোবাসি না। ফারুক আজম ছেড়ে দিলেন, সে চলে যেতে লাগলেন, আমার নবী ডাক দিয়ে বলে, উনজুর ইলাইহি, ও ফারুক তার দিকে একটু তাকাও না, তার টুপির দিকে তাকাও, তার মাথার দিকে তাকাও, তার দাড়ির দিকে তাকাও, তার জুব্বার দিকে তাকাও, ফা ইন্না লাহু আসহাবান, সে একাকী নয়, তার দল থাকবে, তার বডিগার্ড থাকবে, তার ক্ষমতা থাকবে, তাদের একজন নয়, কেয়ামত পর্যন্ত আসহাবান বহুবচন, তাদের সঙ্গী সাথী থাকবে, এত বেশি নামাজ পড়বে, আমরা নয় তোমরা সাহাবাই কাম বলবে, আমাদের নামাজ কই, এত বেশি রোজা রাখবে, তোমাদের রোজা কম হয়ে যাবে, এত বেশি সুন্দর কোরআন তালাওয়াত করবে, তোমাদের কোরআন তালাওয়াত খুঁজে পাওয়া যাবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন থাকবে, সব থাকবে। কিন্তু আমি নবী বলে দিয়ে গেলাম, যার কাছে আদবে নবী নাই, দনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের অন্তর থেকে ঈমান বের হয়ে গেছে, সবগুলো জাহান্নামের কুকুর হয়ে গেছে। তাহলে সে একজন বিয়াদবের রসুল, কি রসুল? কিন্তু টুপি আসনে নাই, দাড়ি আসনে নাই, জুব্বা আসনে নাই, নবীর সামনে একটা শব্দ বলেছে এ দিল। তাহলে এটাকে যদি গীবত হইত তার নাম বুহারিতে আসতো, আসতো, তার নাম দিয়েছে আবদুল্লাহ, বাবার নাম জিল হয়সারা, বংশের নাম তমিমি। তাহলে আমরা আগে দেখলাম কখনো ব্যক্তিগত দোষ থাকলে বলেছে জৈনিক ব্যক্তি, ব্যক্তির নাম বলে নাই। রসুলের শানে যখন বিয়াদবি করেছে তখন জৈনিক ব্যক্তি নয়, তার নাম, তার বাবার নাম, বংশের নাম জাতির কাছে বুহারি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ব্যক্তির ব্যক্তিগত সমালোচনাকে গীবত বলে। আর বিয়াদবের রসুল যখন নবীর শানে বিয়াদবি করে তখন যদি তুমি চুপ থাকো, তোমার নাম মুনাফিক, তোমার উপর ওয়াজিব ঈমানের দাবি, মুনাফিক বিয়াদবের রসুলের নাম ধরে ধরে জাতির সামনে সতর্ক করে দেওয়া। তাহলে বিয়াদবের রসুলের নাম বললে যদি গীবত হয়, ইমাম বুহারি কি গীবত বুঝে নাই? ইমাম বুহারি গীবত বুঝে নাই? তা তো দাঁড়িয়ে ছিল, তার তো টুপি ছিল, সে তো জুব্বা ছিল, সে তো মোতামিম ছিল, তারপরেও কেন ইমাম বুখারী তার নাম, তার বাবার নাম,
তার বংশের নাম কেন আসলেন? ইমাম বুহারী আমাদেরকে ডাক দিয়ে বললেন, ব্যক্তিগত দোষ হলে বলিও না, চুপ থাকো, কারণ এটা গীবত হবে। রসুলের বেয়াদব হলে চুপ থাকিও না, এক বিন্দিও ছাড় দিও না, কারণ আমি বুহারী বেয়াদবের রসুলের নাম ধরে মানুষকে জানিয়ে দিয়েছে। তাহলে ইমাম বুহারীকে গীবত করেছে? ইমাম বুহারী কোনো আমার বেদাতি ছিল নি কোনো আবার? হ্যাঁ, মাজার ফুজারি ছিল? তো ইমাম বুহারী তো বেয়াদবের রসুলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে, তাহলে তুমি ইমাম বুহারীকে মাজার ফুজারি বলিও? আর সেইগুলো বাংলা বুখারী নিয়ে দলিল দে, ইমাম বুখারী বলে গীবত তুই শিখাইস না, কারণ বেয়াদবের রসুলের ঠিকানা জাতিকে জানিয়ে দিতে হবে বেয়াদব হিসেবে। কি হিসেবে? বেয়াদব হিসেবে মুনাফিক। তাহলে বন্ধু আমার, নবীর পক্ষে থাকলে তাকে বলে মুমিন, নবীর বিপক্ষে থাকলে তারে বলে মুনাফিক। তারে বলে কি? মুনাফিক। সেই জন্য আমার নবীর পিছনে যারা নামাজ পড়তেন ওদের মধ্যে একদলের নাম সাহাবি, আরেক দলের নাম মুনাফিক। এই মুনাফিকদের সব ছিল কিন্তু নবীর আদব ছিল এগুলোর চেয়ে ভালো ছিল। বর্তমান জামানায় যেগুলো আছে এগুলোর চেয়ে তারা ভালো ছিল। তো তারা যারা এই বেয়াদবদের চেয়ে মোটামুটি ভালো ছিল, তারা যখন জাহান্নামি হয়ে গেছে, এই বেয়াদবগুলো কি জান্নাতি হইতে পারবে? এগুলোর বেয়াদব আরো বেশি না কম? বেশি। যুগ যুগ ধরে আরো বাড়বে, বেয়াদবি কখনো কমবে? কারণ বেয়াদবের কারণে লাগামহীন হয়, কিহীন হয়। যার কাছে হায়া নাই, লজ্জা নাই, সে যে কোনো বিষয় বলতে পারে। যার কাছে লজ্জা আছে সে যে কোনো বিষয় বলতে পারে না। সেই জন্য বেহায়া থেকে, নির্লজ্জ থেকে, বেয়াদব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এখন আসেন, আপনাদের কি খারাপ লাগতেছে কোনো প্রকার? এরকম কেউ আছে না? থাকলে অসুবিধা নাই, আমার মাহফিলে আসতে পারবে, শুনতে পারবে। যদি বলে হুজুর চ্যালেঞ্জ মোকাবেলা করব, তাকে আমি আহ্বান করব, আমার স্টেজে চলে আসতে পারবে। এতে কোনো আমার বাবা লাগবে না, আমাদের মুরব্বী লাগবে না, ওদের সাথে আমরা শুটরা যথেষ্ট আছি। এত মুরব্বীর দরকার? মুরব্বীদেরকে নিয়ে যাবো আরও উপরে, এগুলোর সাথে বসতে যদি মুরব্বী ডাকি এটা তো বিশ্রুতি হয়ে যাবে। সুতরাং আমাদের মুরব্বী অনেক উপরে, তাদের জুতাগুলো আমাদের মাথার উপরে, তোদের মুরব্বীকে অন্তত আমাদের সাথে বসাইয়া দে, আরগুলোর সাথে ভরে বসাইস, আগে আমাদের সাথে বসা। ওই দিন দেখলাম পাবলিকের কাছে ধরা খাই যায়। কার কাছে? আমাদের সাথেও কি বসবে? এগুলো পাবলিকের কাছে কি হয়ে যায়? একজন তাও আবার তাদের কিল্লার মধ্যে মাহফিল করতেছে, নবী নূর নয় নবী মাটি, নবী নূর নয় নবী কি? তো হুজুর দলিল কি? সে দলিল হচ্ছে সবাই বাবা আদম থেকে, বাবা আদম যখন মাটির সবাই মাটির, এটা ওয়াহাবি আলেমের দলিল আর কি। তো একজন পাবলিক দাঁড়ায় গেছে, আলেম নয় কি, পাবলিক দাঁড়াইয়া বলে হুজুর তাহলে বাবার কারণে ছেলে কি হয়? মাটি হয়, কথা ঠিক নাকি? সে ঠিক। তাহলে তো ঈসা রুহুল্লার বাবা নাই, উনি কি হবে? ঈসা রুহুল্লার কি নাই? তাহলে উনি কি হবে? আলেম ওয়াহাবি আ হয়ে গেছে, এরকম আর কিছু বলতে পারতেছ না। তো তুই পাবলিকের সামনে যদি এই অবস্থা হয় তোর, আমাদের সামনে আসলে তুই পায়খানা করে ফেলবি, কথা ঠিক কিনা? পাবলিকের সামনে তুই যদি আ হয়ে যাস, পাবলিক এলে পারস না, তুই কেমনে আলেমের সাথে বসবি? সেই জন্য সুরে যখন বড় কথা বলে তখন মুছতে হবে, বাঘ বাগানে ঘুরতে গেছে। আর যখন আমরা চলে আসি তখন বাঘের গর্জন শুনে কুকুর পালিয়ে চলে যা। এটা হচ্ছে যে জন্য পাবলিকের সামনে ভাবতেছিস না, তো তোদের আকলটা কতটুকু নিছে? তুই কেমন আল্লাহ তোরে বেজ্জুত করতেছে? একজন সামান্য পাবলিক গায়ে একটা গেঞ্জি দেখলাম আর ফ্যান্ট পরা, এই মানুষটা, এই মানুষটার সামনে থেকে হয়ে গেছে, হা হয়ে গেছে, আর আওয়াজ পর্যন্ত করতে পারতেছে না। ভিডিওটা আপনাদের কাছে আসে? পান নাই? আমাদের কাছে আসে, ভিডিওতে ভিডিও ফুরাটা আসছে। তো এ পাবলিকের সামনে কি হয়ে গেছে? হা, তো তুই যদি তখন পাবলিকের সামনে হা, আমাদের সামনে আসলে কি অবস্থা হবে তাদের? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন হেদায়ত দান করে। কারণ আমরা তো ব্যক্তির বিরোধী নয়, আমরা বেয়াদবের রসুল বিরোধী, আমরা বেয়াদবের রসুল। এখন আসেন আমার বিষয়টা থেকে নেওয়ার জন্য, এতক্ষণ যে কথাগুলো বলেছি এটা আমার বিষয়ে নাই, তো বিষয়ের বাহিরে আমি আলোচনা করি না। তো আজকে এই বিষয় কেন আনলাম, এটা বিষয়ের সাথে আছে কেন? কারণ মিলাদুন্নবীর পক্ষে কথা বললে বিপক্ষ কের বিরুদ্ধে কিছু কথা আসবে, কথা ঠিক কিনা? গৌসে পাকের কথা বললে
ওয়ালি বিদ্বেষীদের বিরুদ্ধে কথা আসবে, যখন কথা আসবে তখন কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটির সূর্য সন্তান না বুঝে বলবে হুজুর আসছে মাহফিল করতে কিন্তু অমুক রে গালি দিয়ে চলে গেছে, বলবে কি বলবে না। তো সেই জন্য কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে দেখাইয়া দিলাম ব্যক্তির ব্যক্তিগত সমালোচনা করা যাবে না, এটাকে গীবত বলে, এটা সর্ব অবস্থায় নিষেধ। কিন্তু বেয়াদব রসুলের নামে প্রতিবাদ করা, বেয়াদব রসুলকে দেখিয়ে দেওয়া, এটা গীবত নয়। ইমাম বুখারী বলে এটা ইমানের দাবি, এটা ইমানের দাবি। এটা কে শিখিয়েছেন? ইমাম কিতাবুল ফিতান, অধ্যায়ের নাম কি? কিতাবুল, আবার কিতাবুল আদব। এখানেও আছে মোট 6 বার বুখারী শরীফে। আমার এতটুকু জ্ঞান দিয়ে আমি যতগুলো বই রিসার্চ করলাম, আমার নবীর 55 জন সাহাবি এই হাদিসটা বার বার যেখানে সেখানে এই হাদিসটা মানুষের সামনে বলেছেন। তাহলে গুরুত্বপূর্ণ না হলে কি সবাই বলে? সবাই বলবে না, গুরুত্বপূর্ণ হলে সবাই বলবে। তাহলে নবীর কয়জন সাহাবি? 55 জন সাহাবি এই হাদিসটা আমার পাওয়া মতে আর কি। তা আমার বাবারা কতটুকু পেয়েছেন আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন, আমার বাবাদের উস্তাদরা কতটুকু পেয়েছেন আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন, কিন্তু আমার জানা মতে এতটুকুতেই অল্প বিদ্যায় আমি এই পর্যন্ত 55 জন সাহাবি থেকে এই বিয়াদবের রসুলের নাম উচ্চারণ করে জাতিকে সতর্ক করেছেন। জাতিকে কি করেছেন? তো সামান্য বিয়াদবির জন্য যদি আমার নবীর সাহাবিদের মধ্যে 55 জন সাহাবি দাঁড়িয়ে প্রতিবাদ করে, তাহলে বিয়াদবের রসুলের পক্ষে কথা বললে এটা সাহাবিদের আকীদা নয়, বিয়াদবের রসুলের বিপক্ষে কথা বলা এটা সাহাবায়ে কেরামের আকীদা, এটা সাহাবায়ে কেরামের। এখন তোমার যদি এটা মোকাবেলা করার শক্তি থাকে আমি তোমাকে স্বাগতম জানাচ্ছি এখানে, কারণ সুন্নিরা মারতে জানে না, সুন্নিরা আদর করতে জানে। আমরা কি মারবো? আমরা কি লাঠি বইটা নিই? আমরা কি পাথর মারি? আমরা কারো মাহফিলে পাথর মেরেছি? আমরা কারো গাড়িতে কখনো হামলা করেছি? আমরা কাউরে এনে কখনো জবে করেছি? কারণ এটা আমাদের আদর্শ নয়, কারণ জান নেওয়া আমাদের আদর্শ নয়, জান দেওয়া আমাদের আদর্শ, জান দেওয়া আমাদের। তারা আমাদেরকেও মারে, তাদের বাবারও দেখি মারে, ঠিক কি না? মারা যাদের আদর্শ তারা বাবারও কি করে না, সারে না। তারা তাদের বাবারও মারে আমাদেরকেও, তো আমরা তখন মনকে সান্ত্বনা দিই যে এইসব বেয়াদব ছেলেগুলো বাবারে ফিটায়, এগুলো যে আমারে ফিটায় তা তো অনেক কম হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো আমরা চাইলাম এটাকে গোপন করতে, কারণ এটা ব্যক্তিগত। এটা কি গত? ছেলে কারে ফিটাইছে? বাবারে ফিটাইছে, এটা কি গত? তো এটা বলার বিষয় নয়। আমরা বলেছিলাম গোপন তাক, যেটা জাতির কাছে ওপেন হয়ে গেছে, অ্যাম্বুলেন্স আটকায়া দেওয়া, অক্সিজেন খুলে ফেলা, এতটুকু যখন জেনে গেছে এটা জানা থাক, ভেতরে যেটা অজানা সেটা অজানা থাক। তারা বলে না না, আমরা কেমনে আমাদেরকে অজানা রাখবো, আমরা কেমন ছেলে সেটা জাতিকে বলবো, কিতাব লিখেছে বই লিখেছে, শহীদ কি যুদ্ধ কার সাথে করছে এটা আমাদের জানা, শহীদ ওনারা কি? ইন্তেকালের আগে 3 দিন ওইখানে অবস্থান, কয়দিন? 3 দিন ধরে বাবারে ছেলেরা যেটা আদর করছে, কিভাবে লোহার লট দিয়ে আদর করে, কিভাবে বাঁশের সিংকা দিয়ে আদর করে, ওনারা সবগুলো পৃষ্ঠা বাই পৃষ্ঠা লিখে, সে গোপন নয়। আমরা ওই বাবার সন্তান, বাবারও মাঝে মাঝে কি করতে পারি, সাইজ করতে। তখন আমরা বললাম গোপন রাখতে চাইলাম তোমরা ওপেন করে দিয়েছ কেন? সে না না, এজিদিরা কোনো কিছু গোপনে করে না, সবটাই ওপেনে করে, সবটাই কিসে করে? ওপেনে করে। সেই জন্য তারা 3 দিন শহীদের আর কি, কিসের শহীদের 3 দিন পর্যন্ত কিভাবে ওনাকে শহীদ করানো হয়েছে। তো শহীদ হয় কখন? যখন বিধর্মীর বিরুদ্ধে কি করে যুদ্ধ, জিহাদের মাঠে। তো তারাও প্রমাণ দিয়েছে আমরা কোনোটা মুসলমান নয়, আমার বাবা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। তো নিজেদের পরিচয় দিয়েছে ওরা কি না মুসলমান? তা আমরা যখন তারা পরিচয় দিয়েছে আমাদের কি বলতে কোনো সমস্যা আছে? তারা বলেছেন লিখেছেন, আমরা সেটাই জাতির সামনে কি করেছি,
জানিয়ে দিয়েছে ওনার একটা কিতাব লিখেছে, এটা আপনারা একটু পড়ে নিয়েন। তা আমরা কি খারাপ কিছু করলাম? তারা লিখেছে, আমরা কি বললাম? আপনারা একটু কি করে নিয়েন, কারণ সুন্নিরা কিতাব শুননো, সুন্নিরা কিতাব পড়তে বলে। তো ভালো বললাম না খারাপ বললাম? তারা টাকা দিয়ে সবাই জানে, এটা তো পড়া লাগবে কি লাগবে না? লাগবে। তো ওই কিতাব পড়লে একটা জিনিস প্রমাণ হয়ে যায়, আমাদের মুরব্বী মারা গেছে, ওনাদের মুরব্বীও মারা গেছে, আমরাও হারিয়েছি। ইমাম আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা নুরুল ইসলাম হাশমী রহমতুল্লাহি আলাইহি, আমরাও হারিয়েছি। শের মিল্লাত ফকিহ আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা উবাইদুল হক নাঈমী রহমতুল্লাহি আলাইকে সারাদিন মাঠের কোলা আসমানের নিচে রেখে দেওয়া হয়েছে, বরফ নাই, ফ্যান নাই, জাতিকে জানিয়ে দিয়েছি দেখ মিলাদুন নবী ওয়ালা চলে যায়, দেখ নবী নূরের আকীদা ওয়ালা চলে যায়, দেখ নবীর আশেক চলে যায়, পৌঁছে নয় দুলহা হয়ে চলে যায়। ইজ্জতে না বেজ্জুতে? ইজ্জতে না বেজ্জুতে? তাদের গুলুও চলে যায়। কিন্তু বললাম বন্ধু, অনেক দিন খেদমত করেছে, চেহারাটা দেখতে চায়। তারা বলে না না, যেখানে আমি দেখতে পাই না তোমারে কেমনে দেখাব, যেখানে আমি কি করতে পারি না সেটা তোমারে কেমনে দেখাব। কেন কি হয়েছে? যে সামনে যাওয়া যায় না আমার, কেন? সে বরফ দিয়ে চলে বসে দিছি, ফ্যান দেওয়া হয়েছে, এরপরেও সে এরপরেও এই অবস্থা হয়ে গেছে। এখন যদি মরার আগে দাফন করার আগে যদি তারে দেখা না যায় কবরে যাওয়ার পর দেখার কোনো চিহ্ন আছে? সেই জন্য তাদের আকীদা নবী মরা, তাদের আকীদা সাহাবী মরা, তাদের আকীদা আহলে বাইত মরা, তাদের আকীদা আল্লাহর ওলি মরা। জিজ্ঞেস করলাম কিরে তোরা সব মরা কেন? আমরা জমিনের উপরেও মরা, জমিনের ভিতরেও মরা। তো মরা কখনো কাউরে জিন্দা মনে করতে পারে? সুন্নিদেরকে জিজ্ঞেস করবেন তোরা শুধু জিন্দা কেন, নবীও জিন্দা, সাহাবিও, গৌসুল আজম মাইস ভান্ডারিও, শাহিন শাহিসির কুটো, শাহমানত, শাহজালাল, কিরে তোদের কাছে মরা নাই? না না, জমিনের উপরেও জিন্দা, জমিনের ভেতরেও জিন্দা। সুরে সবসময় সুদ দেখে, সুরে সবসময় কি দেখে? নামাজি সবসময় নামাজি দেখে, জিন্দা সবসময় জিন্দা দেখে, মরা সবসময় মরা দেখে। পার্থক্য এখানে আর কি। সেজন্য তারা সুরা ফাতিহা পড়ে না। আমি বললাম কিরে পড়স না কেন? সে আমরা মরা তো, পড়লে এটা ভিতরে যাই না, আমার সুরা এখলাস সে পড়ি না কেন? সে ভিতরে যায় না। সুরা কোরআন বসে পড়ি না কেন? সে ভিতরে যায় না। দরুদ শরীফ সে পড়ি না কেন? ভিতরে যায় না। সে কেন? সে আমরা উপরে মরা, আমরা উপরে কি তো ভিতর থেকে কিছু আসেনি। সে উপরে যখন মরা ভিতর থেকে কেমনে আসবে? এটা তো আগে থেকে মরা, আগে থেকে। সুন্নিদেরকে জিজ্ঞেস করবেন সুরা ফাতিহা পড়ো? হ্যাঁ পড়ি, কেন? সে ইসালে সওয়াব, সওয়াব পাঠায় কেন? জিন্দা। সুরা ইখলাস হ্যাঁ পড়ি কেন? উপরে জিন্দা। দরুদ শরীফ পড়ি কেন? উপরে জিন্দা। ভিতর থেকে কিছু আসেনি তাও আসে কেন? ভেতরেও জিন্দা উপরেও জিন্দা, ভেতরেও জিন্দা উপরেও। সেই জন্য এটার সাপোর্টে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, আমার উম্মত আল্লাহর বান্দা যখন কবরে শায়িত হয়, কবরে মুসলমান বেঈমান সবার দুই অবস্থা হয়, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, শুধু আমি নবীর রওজা, রওজা নয়, আমার উম্মত যদি ওয়াফাদার হয় তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। তার কবর কি হয়ে যায়? আর যারা মরি যায় আগে থেকে কি হয়ে যায়? মরি যায়, তাদের কবর হুফরা, তাদের কবর জাহান্নামের আগুনের কুয়া হয়ে যায়। জাহান্নামের আগুনের কি হয়ে যায়? তাহলে কারো কবর জান্নাতের কি বাগান, আর কারো কবর জাহান্নামের আগুনে দাও দাও করছে। সেই জন্য মানুষ অস্তিত্বহীন হয় না, মানুষ কবরে যাওয়ার পর আপন কর্ম ফলে কারো কবর জান্নাতের বাগান আর কারো কবর জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যায়। সেই জন্য মরার কোন সিস্টেম? মরে কখন? যখন মালাকুল মত জান কবজ করে, এরপর আর কোনো কি নাই, মরা নাই। সেজন্য আমার নবী বলছে বান্দা যখন মারা যায় ভালো হলে সে চিৎকার করে বলে দেরি করিস না,
তাড়াতাড়ি কবরে দিয়ে দে, কারণ আমি একটু আমার নবীর মন ভরে দেখব। তার চিৎকার সবাই শোনে, মানব জাতি শোনে, আর যে এরকম ফসে যায় আর কি, সে বলে আর একটু দেরি কর, আর একটু দেরি কর, আমার তাড়াতাড়ি নিস না। কেন? কবরে যাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, অ্যাকশন কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, সেই জন্য একটু কি কর। তো সেই উসিল্লায় সবাই শোনে কিন্তু মানব জাতি শোনে না। আল্লাহ আমাদের কি ওই পাওয়ারটা দেয় নাই, এই কারণে দেয় নাই, কারণ আল্লাহ চায় আমাদের ঈমান হক বিল গায়ব, না দেখে দেখে যেন ঈমান না আনি, সেই জন্য আল্লাহ কবরের আজাব আমাদেরকে দেখায় না, আল্লাহ জান্নাতের নিয়ামত আমাদেরকে দেখায় না, আল্লাহ জাহান্নামের আগুন আমাদেরকে দেখায় না। আল্লাহ বলে তাদেরই ঈমান আমি কবুল করব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান এনেছে। যারা কি দেখে ঈমান এনেছে, সেই জন্য এখন সামনের দিকে চলে যায় বন্ধু আমার গভীর, আপনি দেরি হয়ে যাচ্ছেন, এক ঘন্টা পার হয়ে গেছে, ছেড়ে দিব না। আমার মাহফিল কমিটি যেভাবে হুজুর শেষ করার সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে, মানে এক মিনিটও কি করে নাই, দেরি করে নাই, আমরা যখন যাই তখন একটা নাতে রসুল দে, একটু দেরি করতে চায়, কিন্তু আজকে দেখুন যে কোনো দেরি হয় নাই, ডাইরেক্ট অ্যাকশন, কোন অ্যাকশন চলে গেছে, ডাইরেক্ট হুজুর ওঠার বাকি, আমার নাম তাড়াতাড়ি কি ঘোষণা, আমি মনে করলাম মনে হয় দেরি হয়ে গেছে, কোনো দেরি হয়ে গেছে, থাকবেন না আরো কিছুক্ষণ, অ্যাকশন কি বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি আবার বেশি দিতে চাই না। হ্যাঁ আচ্ছা, ভালো লাগতেছে, ভালো তো লাগবে, কিন্তু ওদের তো জ্বলতেছে, তো এখন জ্বললেও অসুবিধা নাই, সহ্য করতে হবে, কি করতে হবে, ডাক্তার যখন চিকিৎসা করে তখন আরাম লাগে না, ব্যথা লাগে, কিন্তু সহ্য করতে পারলে ক্ষতি নাই উপকার আছে, কি আছে ক্ষতি নাই কি আছে। তো আমি যেগুলো বলতেছি আমি জানি অনেকের শুরু হয়ে গেছে, তো আমি এখনো হোমিও দিয়েছি, কি দিয়েছি হোমিও, কোনো থেরাপিতে যায় নাই, হোমিওতে যদি বেশি জ্বলে তাহলে বুঝতে হবে ক্যান্সারের লক্ষণ আছে, কিসের লক্ষণ আছে, তখন আবার আমি থেরাপিতে চলে গেলে কিন্তু সমস্যা আরো বাড়বে না কমবে, বাড়বে, সেই জন্য আস্তে আস্তে জ্বলতে শুরু করুক, আমিও মলম দিব, কারণ আমাদের কাছে আছে তো আমাদের গোড়া ডাকে ফেরিওয়ালা, কিওয়ালা ফেরিওয়ালা, তা আমরা তো ফেরিওয়ালা, কিসের ফেরিওয়ালা, মদিনাওয়ালার ফেরিওয়ালা, আমরা কিসের ফেরিওয়ালা, মদিনাওয়ালা, তারা আমাদেরকে ডাকে দেখবেন বলবে ফেরিওয়ালা যাচ্ছে, এটা তো আমাদের জন্য গলার মালা, মুস্তাফা মনি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবো, বিয়াদবগুলো আমাদেরকে ফেরিওয়ালা বলতো, কেন জানেন নবী গো, কারণ আমি আপনার ফেরিওয়ালা করতাম, আমার নবী বলবে গোলাম তুই আমার ফেরিওয়ালা, আমি বললাম হ্যাঁ, আর দেরি করছিস কেন, কদমের নিচে চলিয়া, এটার চেয়ে বড় পুরস্কার আর আছে, এটার চেয়ে বড় নিয়ামত আর আছে, তো সুতরাং ব্যক্তির ফেরিওয়ালা নয় মদিনাওয়ালার ফেরিওয়ালা। সেই জন্য আপনাদের কাছে যাদের খারাপ লাগে তাদেরকে একটু ধৈর্য ধরতে বলছি, এই কারণে বাচ্চার যখন অসুখ হয় তখন মা জোর করে মেডিসিন খাওয়ায়, কেন জোর করে মেডিসিন খাওয়াইলে লাভ না ক্ষতি, লাভ, তা আমিও একটু জোর করে দিচ্ছি, এতে কোনো প্রকার রাগ করার কিছু, ব্যথা লাগলে সহ্য করতে হবে, সুলকাইলে সহ্য করতে হবে, তারপরেও আমি বলে যাই শুনতে হবে, কান লাগাইয়া দেন, মেডিসিন যদি কাজ করে অসুন্নি শূন্য হয়ে যাবে, আর যদি কাজ না করে তাহলে বুঝতে হবে হেদায়ত, তো হেদায়ত যদি না থাকে আমি তার জোর করে কি দিতে পারবো না, হেদায়ত দিতে পারবো, তো সুতরাং ব্যক্তির বিপক্ষে নয় মদিনাওয়ালার পক্ষে, কার পক্ষে, মদিনাওয়ালার পক্ষে। এখন সে সামনের দিকে চলে যায় বন্ধু আমার গভীর মনোযোগ, যেই কথাটা বলতে লাগলাম প্রথম যেটা শিক্ষা, সেই শিক্ষার নাম ব্যক্তিগত সমালোচনাকে গীবত বলে, আমরা কখনো কারো গীবত করব না, আর যারা দয়াল নবীর শানে বেয়াদবি করে তাদের ব্যাপারে চুপ থাকলে এটার নাম মুনাফিকি, আমরা মুনাফিকি করতে পারবো না, ঈমানের দাবি বেয়াদবের রসূলের বিপক্ষে আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদেরকে গর্জে উঠতে, এতটুকু আপনারা বুঝে গেছেন, এতটুকু। এখন আসলে আমরা মিলাদুন নবীর মধ্যে চলে যাই, কেন আমরা মিলাদুন নবী করি, কেন আমরা করব, সাহাবায়ে কেরাম করেছেন এরকম জুলুস, সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর নাম গেয়েছেন, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না, ওনারা নাকি কোথাও পায়
নাই, ওনারা শুধু, আমি আগেও বলেছি ওনারা নাই সারা, হ্যাঁ কখনো, কেন নাই সেটাও আমি আপনাদেরকে সুন্দর ভাষায় বলেছি, অসুন্দর ভাষা বলেছে গালি দিছি আমি, কেন নাই সেটাও বলেছি আর কি। এখন আসছেন তাহলে, ওনারা নাই সারা কখনো, হ্যাঁ দেখতে পারে নাই, তারপরেও যখন ওনাদের কাছে শুধু নাই, আমাদের কাছে যেহেতু আছে, সুতরাং ওনাদেরকে বলবো তুমি নাই যারা আপনারাও বসে যান, আমি যে আছে সেটা আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে যদি বিশ্বাস না হয় আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনাদের মুরব্বীকে জানিয়ে দিবেন। হাসান আজহারির মতো পাতলা একটা ছেলে আসলো ছোট্ট, সে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মিলাদুন্নবী সাহাবায়ে কেরামও করেছে এবং জুলুস সাহাবায়ে কেরামও করেছে, উনি এই দলিলগুলো দিয়ে গেছে, ঠিক আছে কিনা আপনার মোতামিমকে জিজ্ঞেস করবেন। আপনার মোতামিমকে, তা আমি কি জকরা লাগাইলাম না সমাধান দিলাম? আমি সমাধানের পক্ষে বললাম, জকরা বলি নাই। তাহলে এখন আসেন সামনের দিকে চলে যায়, বন্ধু আমার, আম্মাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, আল্লাহর সামনে আমারও দাঁড়াইতে হবে, আপনাকেও দাঁড়াইতে হবে। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেছে, পাঁচটা জিনিসের হিসাব আল্লাহর সামনে না দিয়ে এক কদম চাওয়ার কোনো অধিকার বান্দা নাই। তাহলে আমাকে হিসাব দিতে হবে কি হবে না, আপনাকে দিতে হবে কি হবে না, কোন প্রকার ছাড়? তো আল্লাহর সামনে আমি যখন দাঁড়াবো, আপনি যখন দাঁড়াবেন, বন্ধুরেই প্রেসিডেন্ট বলবে আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী বলবে আল্লাহ আমি প্রধানমন্ত্রী ছিলাম, এমপি বলবে আমি এমপি ছিলাম, মন্ত্রী বলবে আমি মন্ত্রী ছিলাম, সচিব বলবে আমি সচিব ছিলাম, ডাক্তার বলবে আমি ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার বলবে আমি ইঞ্জিনিয়ার ছিলাম, নেতা বলবে আমি নেতা ছিলাম, আমির বলবে আমি আমির ছিলাম, আল্লাহ বলবে ব্যক্তিগত পরিচয় এখানে চলে না। তখন আমি বলবো আল্লাহ আমার বাবাটা অমুক ছিল, আল্লাহ বলে এখানে বাবার পরিচয় চলবে না। তখন বলবো মাওলা আমার মামাটা ওইটা ছিল, আল্লাহ বলবে ওটাও চলে না। তখন আমরা পৃথিবীবাসী নর নারী এক হয়ে ডাক দিয়ে বলবো, মাওলা রাষ্ট্রপতির পরিচয় দিলাম, নিলানা প্রধানমন্ত্রীর পরিচয় দিলাম, নিলানা সচিবের পরিচয় দিলাম, নিলানা মন্ত্রীর পরিচয় দিলাম, নিলানা নেতার পরিচয় দিলাম, নিলানা ডাক্তার ইঞ্জিনিয়ারের পরিচয় লয়ারের পরিচয় দিলাম, নিলানা আল্লাহর ডাক দিয়ে বলবে এগুলো চলে না। মাওলা বাবার পরিচয় দিলাম, আল্লাহ বলে চলবে না। মাওলা মামার পরিচয় দিলাম, আল্লাহ বলবে চলবে না। আমরা ডাক দিয়ে বলবো মাওলা যখন কোনো পরিচয় চলে না, কোন পরিচয় দিলে তুমি মাওলা কথা বলবে, কোন পরিচয় দিলে আমার নামাজ রোজা হজ যাকাতের হিসাব করবে, কোন পরিচয় দিলে আমাকে জান্নাতের দুয়ার পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে সমস্ত পরিচয় তোর পায়ের নিচে রেখে একটা পরিচয় দে, তুই জমিনে আমার নবীর উম্মত ছিলি কিনা। আমিন। আমার নবীর উম্মত ছিলি কিনা? আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ আমি দয়াল নবীর উম্মত, আল্লাহ বলবে এখন নামাজটা দেখবো, এখন রোজা দেখবো, এখন হজ দেখবো, এখন যাকাত দেখবো। আর যদি বলেন নবী মাইনাস, আল্লাহ বলে আর কোনো পরিচয় চলবে? যেই নবী উম্মত বানিয়ে আমারে দামি করেছে না অদামি করেছে, ইতিহাসের পাতা বাদ দেন, চোখ দিয়ে যা দেখলেন ওইখান থেকে বলি, বর্তমান জামানায় ক্ষমতাধর অত্যাচারী প্রেসিডেন্ট এখনো বেঁচে আছে, তার নাম প্রেসিডেন্ট বুশ, 8 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ইরাক শেষ করে দিয়েছে, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে, সৌদি আরবকে ব্যবহার করে ইয়েমান সিরিয়া তছনছ করে দিয়েছে। কাল কেয়ামতের ময়দানে যদি দাঁড়িয়ে বলে আল্লাহ আমি প্রেসিডেন্ট বুশ, আমেরিকায় 8 বছরের নির্বাচিত, আমার কথাই জমিন কেঁপেছে, আমি ইরাক তছনছ করে দিয়েছি, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছি, আমার ভাই সৌদি আরবকে ইউজ করে ইয়েমান সিরিয়া নষ্ট করে দিয়েছি, আমি সেই প্রেসিডেন্ট বুশ। আরেকজন রিক্সাওয়ালা যদি দাঁড়াইয়া বলে মাওলা আমি প্রেসিডেন্ট নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি নয়, আমি সচিব নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, পরিচয় দেওয়ার মতো কিছু নয়, এক নগণ্য রিক্সাওয়ালা, তোমার হাবিবের আদনা গোলাম। তোমার হাবিবের বুশ দামি না রিক্সাওয়ালা দামি? তাহলে বুশের টাকা আছে না নাই, ক্ষমতা আছে না নাই, র্যাব আর্মি পুলিশ আছে না নাই, সব আছে, নবী নাই। সেই প্রেসিডেন্ট বুশ আল্লাহর সামনে কিছুই না,
কিন্তু রিকশাওয়ালা যখন বলেছে তোমার হাবিবের আত্মা একটা উম্মত, আল্লাহ বলে তুই আমার কাছে কোটি কোটি গুণ দামি হয়ে গেছিস, কারণ তোর আর কোনো পরিচয় লাগবে না, তোর ওই পরিচয় প্রেসিডেন্টের চেয়েও দামি করে দিয়েছে। তোর নবীর উম্মত হয়ে খুশি না বেজা? এই খুশিকে ঈদ বলে। খুশিকে কি বলে? খুশিকে কি বলে? তো তোদের এখনো পর্যন্ত খুশিরে যে ঈদ বলে এটাই জানাস না, তোদেরকে কে বলেছে মুসলমান হওয়ার জন্য? আর নবীর মিলাদ না হলে আমরা কি উম্মত হতে পারতাম? তো নবীর মিলাদে মুসলমান বেজার না খুশি? তো নবীর মিলাদে খুশি হওয়ার নাম ঈদে মিলাদুন্নবী। ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আপনাকে যুক্তি দিবে নবীর মিলাদ খুশি হতে হবে। তারা কি বলে যুক্তি? নবী তো রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, আসা খুশি, যাওয়া তো খুশির নয়। সুতরাং তোমরা খুশি হতে জানো, তোমরা পেরেশান হও না কেন, তোমরা মুখ মলিন করো না কেন, কারণ রবিউল আউয়ালে নবীর যেরকম বেলাদত শরীফ তেমনি ভাবে নবীর ওয়াফাত দিবসও রবিউল আউয়ালে। সুতরাং ঈদে মিলাদুন্নবী করলে নবীর যাওয়া নিয়ে নারাজ হয়ে অখুশি হয়ে ওয়াফাতুন্নবীও করতে হবে। এরকম এখানে বলে কি বলে না? বলে না, যুক্তি দেয় না। ওই যুক্তিতে স্কুল কলেজে যারা পড়ে তারা গা বাসিয়ে দিয়ে বলে কথা তো ঠিক, নবী আসা নিয়ামত, যাওয়া তো এটা আমাদের জন্য নিয়ামত নয়। সুতরাং আমাদের কি রবিউল আউয়ালে খুশি হওয়ার চেয়ে আমাদের অখুশি হওয়া বড় দরকার। এ কথা আছে না নাই? এখন আসেন বন্ধু আমার, সামনের দিকে চলে যায়। যুক্তি দিয়ে ইসলাম চলে না, নবীর কোরআন হাদিস দিয়ে ইসলাম চলবে। আমার দয়াল নবী ইন্তেকালের পূর্বে মসজিদে নববীতে বসে রইলেন, সহি হাদিস। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী আমার শোনো শোনো, হায়াতি খাইরুল্লাকুম, আমি নবীর জিন্দেগি, আমি নবীর জীবন তোমাদের জন্য অনেক খুশির, অনেক আনন্দের, অনেক ভালো। কেন? কারণ তোমরা আমি নবীর সাথে কথা বলো, আমি নবী তোমাদের সাথে কথা বলি। আমার নবী ডাক দিয়ে বলে শুনে রেখো, আর বেশি দিন এই জমিনে রইব না, আমি নবী চলে যাব। ওয়ামামাতি খাইরুল্লাকুম, আমি যে চলে যাব এটাও দুঃখের নয়, এটাও তোমাদের জন্য আনন্দের। তো নবীর যাওয়া নবী বলে দুঃখের নয়, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য। সাহাবায়ে কেরাম আরজ করলেন নবীকেও কেমনে উত্তম, যখন বেশি রোদ পড়ে বৃষ্টি হয় না, আপনি নবীর দরবারে এসে বলেন নবী গো বৃষ্টি লাগবে, আপনি নবী হাত তোলেন বৃষ্টি পড়তে থাকে, নবীর এই পানি নাই, আপনি নবী হাত বাড়াইয়া দেন পানির মতো ঝর্ণা বের হয়ে যায়, নবীর এই পানি বেশি হয়ে গেছে, বলি আর পানির কোনো দরকার নাই, আপনি হাত তোলেন বৃষ্টি বন্ধ হয়ে যায়, পরিবারে অশান্তি আপনারে এসে দেখলে শান্তি, জমিনের সমস্যা আপনি নবী সমাধান। তো চলে গেলে দুঃখকে শুনবে, চলে গেলে কার চেহারা দেখে মনটার সান্ত্বনা দিব? আমার নবী ডাক দিয়ে বলে কে বলে আমি মরা নবী? আমি নবী তো জিন্দা নবী। আমি নবী কি নবী? জিন্দা। শোনো শোনো ও আমার উম্মত, আমি যে মরে যাব, আমি পৌঁছে যাই নাই, আমি ঘুমিয়ে থাকবো না, ওরি দাত আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল আমি নবী দেখতে পাই, আমি নবীর উপর উত্তাপিত হয়। বন্ধু আমার, আমার দয়াল নবী বলে উম্মত আমি মরে যাওয়ার পর সম্পর্ক চিহ্ন হয়ে যায় নাই, আমি নবী উম্মতের সাথে সম্পর্ক রেখে দিয়েছি। আমি দেখতে পাই তুমি ভালো করলে নবী দেখি, তুমি খারাপ করলে আমি নবী দেখি, তুমি যখন নামাজ পড়ো আমি নবী জানি, তুমি যখন রোজা রাখো আমি নবী জানি, তুমি যখন মা বাবার সেবা করো আমি নবী জানি। যখন আমি দেখতে পাই আমার উম্মত ভালো কাজ করেছে, আমি দুই হাত তুলে মাওলাকে বলি আল্লাহ দেখো দেখো আমার উম্মত বেওয়াফা নয়, আমার উম্মত অনেক ভালো, আল্লাহ নামাজ ছেড়ে দেয় নাই, আল্লাহ নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, হজ ছেড়ে দেয় নাই, যাকাত ছেড়ে দেয় নাই, আমি নবীর ভুলে যাই নাই, আমাকে মনে রেখে দিয়েছে। আল্লাহ এরকম উম্মত পেয়ে আমি নবী খুশি, আমার উম্মতের পক্ষে তুমি মাওলার দরবারে, আমি নবী শুকরিয়া আদায় করছি।
আমি নবী শুকরিয়া। এটা কাদের জন্য? যারা ভালো, কিন্তু আমরা যাদের কোনো গতি নাই, যাদের কোনো নামাজের কোনো ঠিক ঠিকানা নাই, আমরা কি করব? আমার নবী বললেন, আমি তো তোদের জন্য এসেছি। নবীরে, আমি যখন খারাপ করি, তুমি যখন খারাপ করো, তখনও নাম চলে আসে, কিন্তু আমি যখন দেখতে পাই বাংলার জমিনে আমার উম্মতটা খারাপ করেছে, আমি নবী তখন দুই হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, আল্লাহ আমার অবুচ উম্মত বুঝলে কখনো খারাপ কাজ করতো না, বুঝে নাই বলে মাওলা খারাপ কাজটা করে ফেলেছে। আমি উম্মতের নবী, দয়াল নবী, কান্দারি রহমতুল্লিল আলামিন, দুটো হাত তুলে দিলাম, চোখের পানি ছেড়ে দিলাম, আমি নবী আমার উম্মতের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, মাওলা আমার উম্মতের একটু ক্ষমা করে দাও। নবীজি বলে, কোন দিক থেকে তোমাদের অপকার নাই, তোমাদের উপকার আছে, সেই জন্য আমার নবী বলে আমি মরা নয়, দুঃখ পাওয়ার কিছু নাই। সেই জন্য সুন্নিরা বলে আমরা ওয়াফাতুন নবী করি না, কারণ আমরা মরা নবীর উপরে ঈমান আনি নাই, আমরা হায়াতুন নবী জিন্দা নবীর উপরে ঈমান এনেছি। আমরা জিন্দা নবীর উপরে কি এনেছি? ঈমান এনেছি। এখন আসেন সামনের বারবার সাড়ে বারোটা ছেড়ে দিব, বিরক্ত হচ্ছেন? দূর দূরান্ত থেকে অনেকে এসেছে আমি জানি, কারণ আমাকে খাওয়ার সময় অনেকেই বলেছেন, হুজুর ওইখান থেকে, হুজুর শহর থেকে এরকম অনেক মানুষ এসেছে, কিন্তু তারা কখনো হাসান আজহারির মহব্বতে আসে নাই, তারা আমাকে আগে চিনত না, তারা এসেছে রহমতুল্লিল আলামিনের মহব্বতে। কথা ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরা ব্যক্তি পূজারী নয়, আমরা কি পূজারী নয়? ব্যক্তি পূজারী নয়, কারণ ব্যক্তির কারণে আমরা ব্যক্তিকে ভালোবাসি না, আমরা ভালোবাসি নবীর কারণে। আমরা ভালোবাসি কার কারণে? গিনাও করি নবীর কারণে, গিনাও করি কার কারণে? যার মুখ দিয়ে নবীর শান সে আমাদের আপন, যার মুখ দিয়ে নবীর বিদ্বেষী সেই আমাদের শত্রু, সেই আমাদের। তাহলে আমাদের দুনিয়া, আমাদের ইবাদত, আমাদের জিন্দগি, সমস্ত কিছু করি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার জন্য, আর কারো জন্য? তাহলে আমরা মিলাদুন নবী করি কি জন্য? আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, এটা কোনো ব্যক্তি বলে নাই, দয়াল নবীর পাক জবানে ইরশাদ করেছেন। সেই কথা যখন আল্লাহর নবী বলেছে, আমি যে চলে যাব মরা নয়, তোমরা ভালো কাজ করলে আল্লাহর দরবারে প্রশংসা করি, খারাপ করলে আমি নবী তোমাদের পক্ষে মাফ চাই। আল্লাহ বলেন, নবী রে আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আপনি কখনো অতিরঞ্জিত করতে পারেন না, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, কিসের দুনিয়ার জিন্দেগি? আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, পশ্চিম হাত দেখাইছেন, সূর্য উঠে গেছে, আঙ্গুল বাড়িয়ে দিয়েছেন, পানির মতো ঝর্ণা বের হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটলেন, গাছগাছালি নত হয়ে গেছে, সূর্যের আলো শরীরে পড়তে চায়, মেঘ এসে ছায়া দিয়েছে, আপনি নবী হাঁটতে লাগলেন, পাথর কালিমা পড়তে লাগলো, নবীরই এটা কোনো পাওয়ার নয়। ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, এর চেয়েও কোটি কোটি গুণ পাওয়ার আপনার রওজা মুবারকে বেড়ে যাবে। তাহলে কোরআনও বলে নবীর হায়াতও আছে, পাওয়ারও, খাইরু লাকা মিনাল ওলা, এই দুনিয়ার চেয়েও আপনার পরকালের জিন্দেগি অনেক বেশি পাওয়ারফুল। এটাকে আমি বলেছি না, আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে বেশি বোঝা যাবে? আল্লাহ বলে নবীরই আপনি শুধু জিন্দা নয়, আপনার পাওয়ার দুনিয়ার জীবন থেকে আরো বেশি কি হয়ে গেছে, বাড়ি গেছে। তো নবীও বলে আমি মরা নয়, আমি জিন্দা, তোমাদের আমল দেখতে পায়, ভালো করলে খুশি আর গুনাহ করলে আমি তোমাদের পক্ষে কি চাই, মাফ চাই। তো আল্লাহও বলে নবী জিন্দা, নবীও বলে নবী জিন্দা, আর উম্মত সাজি দাড়ি টুপি রাখি বলে ফসা নবী মরা নয়। এগুলাকে আমরা ভালো বলতে পারবো? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? মুসলমান সেজে নামাজ রোজা পরে নবীরে গালি দেয়, এগুলার পক্ষে আমরা কথা বলতে পারবো? কেমনে বলবেন? কালকে কবরে যখন চলে যাবেন তখন কি সে যাবে, মোতামিম যাবে, স্কলার যাবে? কাল কবরে যিনি দাঁড়িয়ে থাকবেন ওনার নাম রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে থাকবে। বুহারি শরীফের হাদিস, কি শরীফের? বুহারি শরীফ, যারা বাংলা পড়ো তারা খেয়াল করো, কোন শরীফের? বুহারি শরীফের হাদিস,
ফায়াকুলান মুনকার নকির বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তোর কবরে যিনি দাঁড়িয়ে আছে উনি অন্য কেউ নয় উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুনতা তাকুলু আজকে বলিস না ওনার নাম কি আজকে বলবি দুনিয়ার জমিনে নবীর ব্যাপারে তোর আকীদা কি কুনতা তাকুলু এটার নাম মাজি ইস্তেমরারি এটাকে ইংরেজিতে বলে ফার্স্ট কন্টিনিউয়াস বাংলায় বলে অতীত চলমান তুমি যে 30, 40, 50, 60 বছর দুনিয়াতে বেঁচেছিলা এই দুনিয়াতে নবীর ব্যাপারে চায়ের দোকানে মসজিদের মিম্বারে মাহফিলে এইরকম কোরআন কোলে কোলে তুমি কি বলেছিলে তুমি কি নবী দাঁড়িয়ে থাকবে আপনি বলতে পারবেন আপনি তো মরা নবী বলেছিলাম বলতে পারবেন আমার নবী বলে তুই বলছিস মরা আমি কেমনে তোর কবর আসলাম বলতে পারবে আপনি আলিব্বা জানেন না বলতে পারবে হ্যাঁ আপনার বউ ইন্টেক না বলতে পারবে তাহলে আপনার বিবেকটা কোথায় গেল আপনার আকলটা কোথায় গেল যে শব্দগুলো আমি আমার বাবাকে সামনে রেখে বলতে পারি না কবরে যখন কেউ নাই নবী দাঁড়িয়ে থাকবে আপনার কি লজ্জা করবে না এগুলো বলতে লজ্জা করবে কি করবে না নবী চেয়ে থাকবে মুস্কি হাসবে আমার দিকে আমার উম্মত কবরে এসেছে আজকে বাবা আসে নাই মা আসে নাই বউ আসে নাই সন্তান আসে নাই আমি একটু আমার উম্মতরে দেখে আসি হাজা হাজা মানে এটা এটা কাছে দূরে নয় হাজা এই নবী এই নবী এখানে দেখি বলবে এটা এটা নবীর সামনে কেমনে বললেন আপনি তো মরা নবী আপনি তো ফসা নবী আপনার ক্ষমতা নাই আপনি তো নিজের উপকার করতে পারেন না আপনি তো দাঁড়িয়ে পাল্লায় দাঁড়িয়ে ফেল ফেল করে থাকবেন আপনি জান্নাতে যাবেন কিনা জানেন না এগুলো বলতে পারবেন তো সুন্নিরা নবী নবী করে কেন এই কারণে করে আমার নবীর দিকে চেয়ে দেখে যেন বলতে পারি নবীরে আমি সেই উম্মত দুনিয়ার জমিনে যে ইয়া রাসূলুল্লাহ বলেছিল নবীরে আমি সেই উম্মত যেই উম্মত আপনারা না দেখে মিলাদ কিয়ামে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল নবীরে আমি সেই উম্মত যে উম্মতকে বেদাতি বন্ড বলার পরেও মিলাদ নবী ছেড়ে দিতে পারে নাই নবীরে আমার সাহারা আপনি নবীর কদম আমার গোলাম হিসেবে কবুল করেন মিলাদ নবী করলে নবীর কোনো লাভ নাই আমার আর আপনার লাভ আছে আমার আর আপনার কি আছে সেই জন্য আমি শেষ দিকে চলে যাই আপনাদেরকে আর বিরক্ত না করে আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে গেলেন কোথায় বসে গেলেন মসজিদে নববীর কোথায় মিম্বরে আরেকটা অর্ধেক মিম্বরে দাঁড়িয়ে আছেন আমার নবীর প্রিয় সাহাবি শায়র রসুল হাসান বিন সাবেত রদিয়াল্লাহু তাআলা ওনার জিন্দেগিতে ওনার সিরাত পরে দেখবেন ওনার তারিখ ইতিহাস পরে দেখবেন ওনার ইতিহাসে লেখা আছে যতদিন হাসান বিন সাবেত এই দুনিয়ার জমিনে ছিলেন ততদিন নবীর শানে নাত কখনো বসে পড়ে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে তা হাসান বিন সাবেত কি বেদাত বুঝে নাই বন্ডামি বুঝে নাই দাঁড়িয়ে আছিলেন কে হাসান বিন সাবেত ওনার ব্যাপারে বুখারীর হাদিস তোমরা যারা বাংলা বুখারি পড়ো তারা গভীরভাবে খেয়াল করো বুখারীর হাদিস আমার নবী বলছে হাসান তুমি যখন নবীর পক্ষে মুশরিক কাফেরের বিপক্ষে দাঁড়িয়ে যাও হাসান তুমি কখনো একা নয় তোমাকে খোদ রুহুল আমিন জিব্রিল সাহায্য করে নবীর নাক গাইলে সাহায্য করে কে জিব্রিল আর উনি নাক গাইতেন দাঁড়িয়ে না বসে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে যদি এটা শিরিক হয় হাসান বিন সাবেত নবীর সাহাবি শিরিক বুঝে নাই আর সে মোল্লা শিরিক বুঝে গেছে আল্লাহ যেন এইসব বেয়াদব থেকে আমাদেরকে হেফাজত করে হাসান বিন সাবেত দাঁড়িয়ে আছেন দয়াল নবী মিম্বরে বসে আছে সাহাবায়ে কেরাম মসজিদের বারান্দায় বসে আছে হাসান বিন সাবেত ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনার শানে মিলাদুন নবীর জিকিরে একটু নাত গাইতে চাই আমার নবী বললেন অনুমতি দিলাম হাসান বিন সাবেত ডাক দিয়ে বলে ও আছমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন নবীর এই দুই চোখ সূর্যের কিরণ দেখেছে চাঁদের মিটিমিটি আলো দেখেছে তারকারাজির জিকিমিকি দেখেছে সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছে সারি সারি গাছের ছায়া দেখেছে এত সৌন্দর্য দেখার পরে এই চোখ যেই দিন
দুনিয়া জান্নাতের বাদশা রহমতুল লিল আলামিনকে দেখেছে, এই চোখ বলতে বাধ্য হয়েছে আপনার চেয়ে সুন্দর এই জমিনে আর কিছু দেখে নাই, আর কিছু দেখে। তারপর বলছে মিলাদুন নবীর কথা বলছে, ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, নবীর এই মা হাওয়া থেকে আজ পর্যন্ত শত কোটি মা প্রেসিডেন্ট জন্ম দিয়েছে, প্রধানমন্ত্রী জন্ম দিয়েছে, মন্ত্রী সচিব জন্ম দিয়েছে, কিন্তু মা আমেনার মতো এরকম পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে না, এই জমিনে আর কেউ। তারপর হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, নবীরে আল্লাহ যখন আপনাকে সৃজন করছিলেন সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে মাসুম পুত পবিত্র বানিয়েই সৃষ্টি করেছেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, নবীরে আমি বলতে চাচ্ছি আপনাকে যখন আল্লাহ সৃজন করছেন তখন কামা তাশা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে কপাল মুবারক কিরকম করব, চোখ মুবারক কিরকম লাগাবো, চেহারায় ওয়াদ্দোহা কিরকম করব, বাদন মুবারক কিরকম সাজাবো, আপনি নবী যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। এটা কে বলেছেন? হাসান বিন সাবেত। বন্ধু আমার গভীর মনোযোগ, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, নবীরে আপনি নবী যেভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে বানিয়েছে। কোরআনের ভিতরে চলে আসি, কোরআন আল্লাহ কারে কয়? কোরআন বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে, কাদেরকে? তোমাদেরকে, সমস্ত নর নারী মানব জাতিকে ইউসাব্বিরুকুম আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছেন, কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেইভাবে চেয়েছেন তিনি আল্লাহ। সুন্দর হওয়া এটা কারো কোয়ালিটি নয়, কালো হওয়া এটা কোনো দুর্বলতা নয়, আমার আল্লাহর কাছে যাকে যেই রকম সুন্দর লেগেছে আমার আল্লাহ তাকে সেইভাবে বানিয়েছে, সেইভাবে। আর হাসান বলে, না না নবীরে আপনাকে আপনি নবীর ইচ্ছায়, কোরআন বলে সবাইকে বানিয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। হাসান বিন সাবেত বলেন, নবীরে আপনি নবীর ইচ্ছায়, কথা বিপরীত হয়েছে কি হয় নাই? এগুলো বলতো শিরিক, এগুলো বলবে বেদাত, এগুলো বলবে বন্ড, হাসান আল্লাহ বলে সবাইকে আল্লাহর ইচ্ছায়, আপনি বলেন নবীরেই আপনি নবীরের নবীর ইচ্ছায়, এখানে তো শিরিক পাওয়া যায়। হাসান বলে বিবেকের চোখ বন্ধ কর, মহব্বতের চোখ খুলে দে, তুই এখানে ঈমান খুঁজে পাবি। কেমনে? সব বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল নর নারীকে সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছায়, কারণ সবাই সাধারণ, আমার নবী অসাধারণ বলে আমার নবীকে সৃজন করা হয়েছে আমার নবীর ইচ্ছা। তো সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর আলোচনা করেছি করে না, তারা নাকি খুঁজি পাই না। তা আমার এটা হচ্ছে মিলাদুন নবী, জুলুসে চলে আসি, শেষ আর দুই মিনিট, জুলুসে চলে আসি। আমার নবী মক্কার জমিন থেকে মদিনায়, কোন জমিন থেকে? পোস্ট দিতে পারে নাই, ফেসবুক নাই তো, ইউটিউব নাই লাইভ দিবে, যে আমি 10টায় এসে পৌঁছতেছি, আমি 12টায় এসে পৌঁছতেছি, কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, মদিনার মধ্যে খবর দেওয়ার মতো এইরকম কোনো যন্ত্র, কিন্তু হৃদয়ের কানেকশন মদিনাবাসী জেনে গেছে দয়াল নবী মদিনায় আগমন করছে। এটার নাম মহব্বত, এর নাম কি? মহিলারা সবাই উঠে গেছে পাহাড়ের উপরে, ছোট্ট বাচ্চারা রাস্তায় লাফালাফি করছে, কাকে পেয়ে? নবী আসতেছে। আনসার মুহাজির রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেছে, দয়াল নবী আসতে করে ঢুকে গেছেন আমার নবী সাওয়ারির উপরে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, তালা আল বদরু আলাইনা, জুলুস শুরু হয়ে গেছে, নবী কোথায়? মাসকানে। আর আশেপাশে কারা? সাহাবায়ে কেরাম জুলুস করে আমার নবীকে নিচ্ছে, তালা আল বদরু আলাইনা, আসমানের পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় উদিত হয়ে গেছে।
ওয়াজাবা শুকুরু আলাইনা, নবীকে পেয়ে এইরকম জুলুস করে নবীর আগমনে খুশি হওয়া, এটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এটা আমাদের উপর কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম ইসলাম বুঝে নাই, তুই বুঝি গেছিস? তুই বুঝি গেলি? সাহাবায়ে কেরাম কি বুঝে নাই? নবীরে পেয়ে কি করতেছে? জুলুস করতে। ওয়াজাবা, ওয়াজাবা মানে এখানে ফরজ। আস শুকুরু আলাইনা, এরকম নবী নিয়ে মিছিল করা এটা আমাদের উপর কি ওয়াজিব? তো তখন সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে জুলুস করেছে, আমরা ভাগ্যবান নবীর আওলাদকে নিয়ে আমরা জুলুস করছি। তাহলে সাহাবায়ে কেরাম জুলুস আসলে নাই, মিলাদুন নবী আসলে নাই, তাহলে কারা সত্য কারা মিথ্যা আপনাদের চোখের সামনে খুলে দিলাম। আজকে এই পর্যন্ত একটা কথা অপব্যাখ্যা হয়েছে, কোরআন হাদিসের ব্যাখ্যা ভুল হয়েছে। যদি দেখাইতে পারে, কখনো যদি বসতে পারে, আমি আবার আসবো, আমি আবার ইনশাল্লাহ। যদি বলেন কিসের বড়ায়, এলাম বেশি কিচ্ছু নাই, আমল বেশি কিচ্ছু নাই, কিসের বড়ায়? একটা জিনিসের বড়ায়, মদিনাওয়ালার কদমের সাথে কানেকশন আছে। ওই কানেকশন সমস্ত বাতিলের হৃদয়ে আগুন ধরাইয়া দিবে, এটার বড়ায়, এটার বড়ায়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক। আমি ভূমিকা শেষ করেছি, আজকে কি শেষ করেছি? ভূমিকা। এখন আলোচনা কি করতে পারলাম না, ঢুকতে পারলাম না, এখনো ভূমিকায় আসি। আলোচনা করতে গেলে, এতগুলো আলোচনা করতে গেলে আর 5 ঘন্টা লাগবে, তো আজকে আর 5 ঘন্টা আলোচনা করবো না। এতটুকু পর্যন্ত দিয়ে আপনাদেরকে যেটা জানিয়ে দিলাম, আল্লাহ যেন আমাদেরকে আপনাদেরকে নবী প্রেমিক হিসেবে কবুল করে। কি হিসেবে? কোনো ব্যক্তির নয়, ব্যক্তিরকে কখনো সমর্থন করবেন না, কারণ ইসলাম ব্যক্তি দিয়ে আসে নাই, ইসলাম নবী দিয়ে এসেছে। আগে কাকে মানতে হবে? তো সেই জন্য কোনো বক্তার বক্তব্য স্মার্টনেস, সুন্দর ভাষা, সাবলীল কণ্ঠ, এগুলো দেখে নয়, দেখবেন মুখে নবী প্রেম আছে কিনা, দেখবেন বুকে নবী আছে কিনা। নবী থাকলে তাকে মাথার উপর রাখবেন, নবী না থাকলে যত সুন্দর হোক, কথা যত সাবলীল হোক, তাকে জুতার নিচে রাখবেন। তা কিসের নিচে? জুতার নিচে। যত বড় গিয়া হোক, যত বড় ক্ষমতাধর হবে হোক, সে থাকবে কোথায়? আর একজন রিক্সাওয়ালা যদি হয় নবীর প্রেমিক, তাকে রাখবেন কোথায়? মাথার উপরে। এটার নাম সুন্নিয়ত। এটার নাম কি? আহলে সুন্নত ওয়াল জামাত। কোনো বেঈমানের সাথে, কোনো বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হয় নবীর কারণে, আমাদের সম্পর্ক ভেঙে যায় তাও নবীর কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।